নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এগারো ও বারো নম্বর ওয়ার্ডে। শাহিনবাগ ও কল্যাণপুরের বাসিন্দারা নিয়মিত ট্যাক্স দেওয়ার পরও বঞ্চিত অনেক সুবিধা থেকেই। তবে অচিরেই নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন জনপ্রতিনিধিরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কল্যাণপুর শাহী মসজিদ এলাকা নিয়ে গঠিত পুরাতন এগারো নম্বর ওয়ার্ড, এছাড়া শাহিনবাগ ও বৌবাজার এলাকার বারো নম্বর ওয়ার্ড পুরাতন হওয়ার পরও এখনও নাগরিক সুবিধা নেই এখানে। কল্যাণপুরে বসবাস করেন তিন লাখের অধিক মানুষ। এলাকার সড়কগুলো প্রশস্ত করা হলেও বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপর থাকায় চলাচলে অনেকটা অনুপযোগী বলে অভিযোগ করেন স্থানীয়রা। রাস্তা বাড়ছে, বাড়ার সুবিধাটা আমরা পুরোপুরি পাচ্ছি না, এই কারণে ওই জায়গাগুলোতে এসে ভ্যান বসে যাচ্ছে। খেলার মাঠ হলে একটা মাঠ, সেটাও খুব বেশি বড় না। রাস্তাঘাট যে বড় করছে, কিন্তু রাস্তাঘাটে যে ইলেকট্রিক পোল বলে না আসলে রাস্তাঘাটে আমরা বেনিফিট পাই না। নেই খেলার মাঠ, ভালো শিক্ষা প্রতিষ্ঠান ও পার্ক, সেই সাথে অনেক সুবিধা বঞ্চিত এলাকাবাসী। সকালবেলা এখানে যানজটে পরিণত হয়ে যায় অফিস আওয়ার যাওয়ার সময়। পরিকল্পিত সরকারি স্কুল থাকতো, হাই স্কুল, যেটা আমাদের নাই। খালের যে পানির প্রবাহ, এটা একদমই নাই। নাগরিকদের ভোগান্তির কথা স্বীকার করেন স্থানীয় জনপ্রতিনিধিও। আতিকুল ইসলাম সাহেবের কাছে আমরা ওই বোর্ড মিটিং উত্থাপন করি যে আমাদের এখানে খেলার মাঠ নেই, শিশু পার্ক নেই, কমিউনিটি সেন্টার নেই, একটা সরকারি হাই স্কুল নেই, ইভেন কি কাউন্সিলর কার্যালয়ও নেই। একই সমস্যা শাহিনবাগ ও বৌবাজার এলাকার। নিয়মিত ট্যাক্স দেওয়ার পরও আধুনিকায়নে পিছিয়ে বারো নম্বর ওয়ার্ডবাসী। একটা খেলার মাঠ নাই, একটা পার্ক নাই। শিগগিরই নাগরিক সুবিধা নিশ্চিত হবে আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরের। উন্নয়নের ঘাটতি এখনও অনেক আছে, আর উন্নয়ন যে হয়নি তা নাও হয়েছে, কিন্তু এটা তো একটা চলমান প্রক্রিয়া, উন্নয়ন চলছে। তবে আমরা চেষ্টায় আছি উন্নয়নের দিকে ধাবিত হতে। দুটি ওয়ার্ডে আগামী কয়েক বছরের মধ্যে কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন জনপ্রতিনিধিরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।